Hi friends, good morning. Welcome back to my channel, Neil and Toffy's Lifestyle. তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলা ঘুম থেকে আমি উঠে গেছি, উঠে গিয়ে আমি বিছনা টিছনা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে টফি বুড়িকে একটু সকালে ছেড়ে দিয়েছিলাম। রাতেও কালকে ছাড়াই ছিল, এত গরম পড়েছে, ও খাটের তলাতেই ঘুমিয়ে যায়। আর খাটের তলাটাই তো তোমরা জানো ভালো মতো, ওর খুব ঠান্ডা পায়, তো ওইটাই ওর ঘর। দিয়ে এবার দেখো সকাল থেকে উঠে পাকামো শুরু হয়ে গেছে, দিয়ে দরজাটা খুলেছি, ও দরজার কাছে চলে এসে, তাতে ওকে কুকুরে তাড়া দিই, তাতে ওর ভয় নেই। আর এদিকে বৌদি কাজে আসবে দেখে আমি বাইরে সব বের করে দিয়েছি, আর এদিকে তারপর মুখ টুখ ধুয়ে আমি চা বসিয়ে দিয়েছি। আর সকালের শুরুটা আমার চা না হলে একদম চলে না। এই যে আমি মুখ টুখ ধুয়ে বা চাটা খেয়ে নেবো, চাটা খেয়ে নিয়ে ব্যাস আমার শরীরটা ফ্রেশ হয়ে যাবে, বা সারাদিন তুমি আমাকে যত কাজ করতে দাও আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু এই চাটা আমার আগে দরকার ঘুম থেকে উঠে। তার জন্য চাটা করে নিলাম। ওদিকে আমার বসে আছে বর, বসে আছে, আমি চা খাবো, আমার বর বসে আছে, আর এদিকে আমাদের বৌদি চা খাবে, তাই তিন কাপ চা করে নিয়েছি আমার বরের আর বৌদির। এদিকে ছেলের হরলিক্স করে নিয়েছি, আর এদিকে মাম্মাকে দেখো, মাম্মাকে বাইরেটা সকালবেলা বের করে দিয়েছিলাম, আর বৌদি চলে গেছে। এবার আমি গরম পড়েছে দেখে আমি মাম্মাকে বললাম, মাম্মা এবার ঘরে চলো। মাম্মা তো আমাকে দেখে হাঁকুপুকু করছে, বুঝতেই পারছে এবার ঘরে যাবে, ঘর পরিষ্কার হয়ে গেছে। আর ঘরটা যেই পরিষ্কার হয়ে যায় বাসি ঘরটা, তারপর ওকে আমি খাঁচাটা ঘরে নিয়ে এসে ওকে আমি ছেড়ে দিই। খাঁচায় বেশিক্ষণ রাখি না, খালি মাঝে মাঝে ওকে একটু বিপটি করার জন্য রাখি। তারপরে আমি তিনটে আম নিয়ে বসে পড়লাম, আম কাটলাম, আমটা কেটে নিলাম। দিয়ে তারপরে আজকে ঠিক করলাম সকালবেলা টিফিনে আমি এমনি বেশি কিছু রুটি ফুটি খাবো না, শুধু একটু আম আর মুড়ি খাবো আমরা। এত গরম পড়েছে না, ভালো লাগছে না কিছু। আর আম মুড়ি খেতে বেশ দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। তো আমি বসে পড়লাম আম মুড়ি নিয়ে, আর এদিকে চলে এলাম আমার মাম্মার কাছে। মাম্মাকে ফ্রেশ ঘাস দিয়ে দিলাম, আর মাম্মা তো ঘাস পেয়ে একদম দেখো রেখে খাঁচাটা আটকানোর সময় দেবে না, তার সঙ্গে সঙ্গে একদম মুখে ললিপপ চলে যাবে, দিয়ে খেতে শুরু করে দেবে। আর দেখো না মাম্মা এত ঘাস দেখে, কচি কচি ঘাস দেখে কত খুশি। আর তোমাকে তো দেখিয়েছি আমি যে আমি ঘাস কেটে প্লাস্টিকে করে নিয়ে ফ্রিজে রেখে দিই, রোজ বের করে বের করে ওকে আমি দিই, কেন রোজ রোজ তো ঘাস আনতে যাওয়া সম্ভব হয় না সেই জন্য। এবার দেখো মাম্মা বসে বসে খাচ্ছে, আর এই যে খাওয়া হয়ে যাবে, দিয়ে খানিকক্ষণ আটকানো থাকবো অল্প একটু টাইম, তারপরে ওকে আমি ছাড়বো। তারপর সারাদিন ধরে ঘরে ঘুরবে, তাও মোটামুটি ধরে রাখো ঘন্টাখানেক বাদে বাদে ওকে আমি একটুখানি ধরে খাঁচায় দিয়ে দিই পিপটি করার জন্য। আর ওরও ওটা অভ্যাস হয়ে গেছে, না দিলেও ও চলে আসে। তারপরে এদিকে সেই ফাঁকে আমি চান ঠান করে নিয়েছি, রান্না ঠান্না পুজো টুজো করে নিয়েছি, দিয়ে এদিকে ভাত দিয়ে দিয়েছি, নীলকে দিয়ে দিয়েছি আর নীলের বাবাকে দিয়ে দিয়েছি ভাত। আর ওর একটা মজা কী বলো তো, যেদিনকে ওর পাপ্পা আর দাদা ঘরে থাকে না, ওরা ভাত খেতে বসে না, ও তখন না বাটিতে করে খাঁচায় ভাত দিলে খাবে না, বা বাইরে দিলেও খাবে না, ঘুরে ওদের কাছে চলে আসবে, মানে ওদের সাথে একসাথে বসে খাবে। এদিকে ওর পাপ্পা আর দাদা খাচ্ছে, আর দেখো ও এখানে বসে পড়েছে খাওয়ার জন্য। আর ও কিন্তু একটা ভালো গুণ আছে জানো তো, নিজের বাটির খাবারটাই খাবে, কারোর পাতে গিয়ে মুখ দেবে না। দেখো ওর বাবা খাচ্ছে, দাদা খাচ্ছে, আর ও ঠিক এখানে ব্যাস তিনজনে মিলে গোল করে বসে খাবে। আর এদিকে সন্ধেবেলা দেখো স্ন্যাক্স করেছি, ওর বাটিতে আমি যেহেতু দিইনি ও প্রচণ্ড রেগে গেছে, ওর দাদা দিচ্ছে তাও হচ্ছে না, তারপর আমার কাছে গিয়ে খুব বায়না করছিলো, এটা ওটা ঘোরাঘুরি করছে, আমি একটু লাড্ডু দিয়েছিলাম খাওয়ার জন্য। আর এদিকে নীল তখন বসে বসে আবার ড্রয়িং করছিল, বলছে যে একটু ড্রয়িং করবো, মাম্মুচি কর। তা ও তো ট্রেন গাড়ি আঁকতে ভীষণ পছন্দ করে, তার জন্য ট্রেন আঁকছে। আর এদিকে নীল আঁকছে, আর ওদিকে টফি বুড়ি আমার দুষ্টুমি করে বেড়াচ্ছে। দেখো ও শুধু পণ্ডিতি, আমি বলছি আয় আয় করে যেই ডেকেছি, আর ও ডাকটা খুব ভালো বোঝে, যেই বলেছি মাম্মা আসো আসো, যেই বলেছি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে এসছে, এসেও দাদার কাছে এসেও দাদা তো দিচ্ছে কিছু খাবেই না, চলে যাচ্ছে। ওর মানে সবসময় আবার ও বেশি জাঙ্ক ফুড পছন্দ করে না, ওর ইচ্ছে হলো খেলো নাহলে খেলো না, দিয়ে খাটের তলায় চলে গেল। আর এদিকে আমি রাতের রান্না করতে চলে এসেছি, আর তোমাদের টফি দেখো চুপ করে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না দেখছি। তারপরে ওকে একটু আটকে দিয়েছিলাম পিপটি করার জন্য, দেখো পিপটি করা হয়ে গেছে ওর। এবার যখন আমি ওকে খাঁচায় খুলে দিয়েছি, আর রাতে একটু গরম গরম সেদ্ধ ভাত করেছিলাম, তো আমি আর রাতে আজকে ভেবেছি একটু শুতে দেরি হবে দেখে ওকে, নীলকে যখন ভাত দিয়ে দিয়েছি ওকেও একটু ভাত দিয়ে দিই, অল্প করে গরম পড়েছে, যা রুটিটা ওকে দেবো না আমি চিন্তা করলাম, আমরাও রুটি খাইনি ওকেও দিইনি, তা একটুখানি গরম গরম সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি, তো ওই সেদ্ধ ভাতটা খাচ্ছে। সেদ্ধ ভাত বলতে ওকে শুধু ভাত দিয়েছে আর কিছু দিইনি, কেন এমনি ভাতটা দেওয়া যায়, বেশি ডাল তরকারি মাখা তো দেওয়া যায় না, কিন্তু কোনো সময় যদি অন্যদের খাবার দিকে তাকায় ভালো মনে হয় যে একটু খায় তাহলে দিই, তাছাড়া দিই না। আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাকাপড় গোছাচ্ছিলাম বলে আমার পায়ের কাছে ঘুরছে, কেন বলো তো কোলে উঠবে, যখন কোলে ওঠে না তখন ওরকম হাতটা তুলে বসে থাকে, আর তখন ওকে ধরে বাচ্চাদের মতো কোলে নিলে ও খুব মজা পায়। আর এত ফুল খেলার মুডে ছিল না জানো না তো, কোলে নিয়েছি, কোল থেকে যেই নামিয়েছি ব্যাস সঙ্গে সঙ্গে খাটে উঠে চলে গেছে, দিয়ে লাফা ঝাঁপি করছে খাটের মধ্যে, সেই ছোটোবেলার মতো তাং তরাং তরাং করে লাফাচ্ছে। ও মানে প্রচণ্ড খেলার মুডে, দেখো ও দাদার খেলনা নিয়ে বসে পড়েছে, এই খেলনাগুলো নিয়ে ও খেলে,
ওর মানে সবটাতে ওর পণ্ডিতগিরি না করলে চলেই না। দেখো ওই গাড়ি এ গাড়ি সব ফেলবে, ফেলে ফেলে খেলবে, দিয়ে ওর হলো না। এবার নিজে একটুখানি বেশ করে খাটের মধ্যে লাফাবে, লাফাতে লাফাতে যখন দেখবে একটু হাঁপিয়ে গেছে, তখন চুপ করে আমি বলবো মামা বসো, আমি বলছি মামা বসো, ওই দেখো পড়বে, তবু লাফালাফি ওর বন্ধ হবে না। দিয়ে খুব লাফালাফি করে খুব খেলছিল, ভীষণ মুডে ছিল, এত গরমের মধ্যে ও যে কী করে এত এনার্জি পাচ্ছিল আমি জানি না। আমি বললাম যে মামা এবার বসো, হাঁপিয়ে গেছো তুমি, বসলে একটা জিনিস ভালো, খুব ওর কথা শুনে যখন ডেকেছি, তারপরে আমি বললাম বসো মামা, আমি একটু হাত বুলিয়ে দিই, তুমি একটু বসো। তারপরে এবার চুপ করে একটুখানি বসলো, আমি একটু হাত বুলিয়ে দিলাম ওকে, ও চুপচাপ বসে বসে একটুখানি আদর খেলো। ও আদর খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু যখন খেলার মুডে থাকে তখন তুমি আদর করলেও আদর খাবে না, কিন্তু অন্য সময় দেখো যখন ও আদর খাওয়ার মুড হবে না, চুপ করে বসে পা হাত পা গুটিয়ে চুপ করে আস্তে আস্তে, মানে তোমার ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তুমি বুঝে যাবে যে ওর আদর খেতে পছন্দ করছে, ওকে আরও আদর করতে বলছে। দেখো আদর করছে চুপ করে, যত আদর করছে বসছে, আবার ওকে আদর করলে আবার তোমাকেও আদর করে দেবে, কিন্তু অল্প সেটা দিয়ে ও নিচে মুখটা ঢুকিয়ে দেবে, দিয়ে ওকে আবার আদর করো, দিয়ে তারপরে ওকে আবার পিপটি করার জন্য খাঁচায় দিয়ে দিয়েছি, আর এদিকে রাত্রিবেলা ওকে শশা দিই, শোয়ার আগে শশা দিয়ে দিয়েছি। এবার শশা খেয়ে ঘুমিয়ে যা, ঘুমাবে না, এদিকে যেই কানে ওই জায়গায় শুনতে পেয়েছে যে ওর পাপা এসছে, দরজা নক করছে রাত্রিবেলা, ঠিক এখন খাটের তলায় ছিল, বেরিয়ে চলে এসছে, এসে চুপ করে এখন এখানে বসে থাকবে, যতক্ষণ ওর পাপা আসবে ততক্ষণ ও এখানে বসে থাকবে। তারপর পাপা এসছে পরে স্নান টান করে যখন এসে বসেছে খাবে বলে, এবার ওকে আগে আদর করে, দেখো এসে লম্বা করে শুয়ে পড়েছে ওর পাপার কাছে আদর খাবে বলে। তবে কী বলো তো, পাপাকে কিন্তু আদর করে না, খুব চালাক, জানে পাপা আদর না করলেও আমাকে আদর করবে, মা তো করে না, ওই জন্য মাকে ভালো করে আদর করে দেয়। দিয়ে এবার পাপার কাছে বসে বসে পিচ্চুলকুনি খাচ্ছে, এদিকে আদর খাচ্ছে, দিয়ে তারপরে ওর পাপাকে আমি খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে ওকে আমি বললাম যাও এবার আমরা শোবো, তুমি ওকে আর সেনকে খাঁচায় দিইনি, ওকে ছেড়ে রেখেছিলাম, ও খাটের তলায় দেখো নিজেকে গ্রুমিং করছে, গ্রুমিং করে নিয়ে তারপরে ও শুয়ে পড়বে। আজকের ভিডিওটা তোমরা কেমন লাগলো আমাকে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, আর বেল আইকনটা টিপে দিও, প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যখন যাবে তোমরা জানতে পেরে যাবে। লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। টাটা।